কৃষ্ণ ধ্যান, যেমন ওখানে মানে কৃষ্ণ রাধারানীর ধ্যান করছে, ধ্যান করতে করতে উনি কি করেছে, এইবার রাধা প্রেমে রাধা প্রেমে প্রেমিত হয়ে উনি একদম স্বর্ণ বয়ী সোনার গৌর হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে বলতে গেলে অনেক দেরি হব। আর তখন এই রাধারানী ওইখানে এসছে যে আমার শ্যামের সঙ্গে দর্শন তখন এই সেজেছে, যেমন প্রেমের সঙ্গে প্রেমিকা যেমন দেখা করতে গেলে তার একটা মনে একটা আকুলি বিগলে থাকে না, তখন কি করেছে ওই আসতে গেলে অত সুন্দর করে আসতে পরে তখন এইখানে তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছটা এই তখন এই তেঁতুল পরে আলতা নষ্ট করে তখন থেকে অভিশাপ দেয় যে এই বৃন্দাবনে আমার এই সিংহা তুমি নষ্ট করে দিয়েছো, ইমলি তোমার এই এইখানে বৃন্দাবন 84 কোষের মধ্যে আর ই তোমার এই তেঁতুল পারবে না, আমার এরকম যেন আমার কোনো প্রিয়জনের সাথে দেখা করতে গেলে যেন তার যেন কোনো নষ্ট না হয়, তার জন্যে সেই অভিশাপে আর এই ইমলিতে ইমলিতলা এবং ব্রজবাসীর মধ্যে আর 84 কোষের মধ্যে কোনো তেঁতুল পাকে না। আচ্ছা আর তখন থেকে এই গোবর হয়ে গেলেন এই শচীনন্দন গৌর সুন্দর নদিয়ার বিহারি, উনি ওইখানে জন্ম নিলেন, সেই সোনার গৌর ভিতরে রাধা উপরে কৃষ্ণ। ভগবান যখন ছিল তখনকার গাছ আপনি জানেন, এই হনুমান ওদিকে মারবে থাকবে, এইটা যখন ভগবান ছিল তখন যাওয়াটা বড় কথা, এই তখনকার গাছ যখন গাছ কাটতে বাজার করলাম, তারপরে আমি